হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু দা বঙ্গ একাডেমি ইউটিউব চ্যানেল আমি আছি তোমাদের সঙ্গে সৌমেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সানডে কিউনএ পার্ট ইলেভেন তো তোমরা যারা যারা কোশ্চেন করেছিলে তাদের প্রত্যেকের কোশ্চেনের অ্যান্সার আজকের এই ভিডিওতে পেয়ে যাবে তো ভিডিওটাকে কেউ স্কিপ করে না একদম প্রথম থেকে লাস্ট অব্দি পুরোপুরি দেখবে আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবে তো চল বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের প্রথম কোশ্চেন কে জিজ্ঞাসা করেছে এবং কি কোশ্চেন জিজ্ঞাসা করেছে তো অনিস কিন্তু আমরা দেখতেই পাচ্ছ তো দেখো আজকের প্রথম কোশ্চেন জিজ্ঞাসা করেছে শাহজাহান গাজী সে জিজ্ঞাসা করেছে দাদা বলছি কেপি কোন মাসে ফর্ম ফিল হবে তো তোমাকে বলে রাখি কেপির ফর্ম ফিলাপ অর্থাৎ কলকাতা পুলিশের ফর্ম ফিলাপ শুরু হবে এই মাসের এন্ডে কিংবা আগস্ট মাস থেকে একদম কনফার্ম তোমাদের কলকাতা পুলিশের ফর্ম ফিলাপ শুরু হয়ে যাবে তো তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে অভিষেক মণ্ড সে জিজ্ঞাসা করেছে দাদা ডাব্লিউ বিপির ওয়ারলেস অপারেটার অ্যান্ড ওয়ারলেস সুপারভাইজারের পরীক্ষা কবে হবে তো অভিষেক তোমাকে বলে রাখি তোমাদের ওয়ারলেস অপারেটার এবং ওয়ারলেস সুপারভাইজারের পরীক্ষার আপডেট এখনো পর্যন্ত পাওয়া যায়নি তবে আনুমানিক তোমরা ধরে রাখতে পারো ডিসেম্বর মাসে তোমাদের এই পরীক্ষাগুলো হতে পারে প্রথমে তোমরা সকলেই জানো ডাব্লুবিপি কনস্টেবলের প্রিলিমিনারি এক্সাম হবে তারপরে ডাব্লুবিপি এর প্রিলিমিনারি এক্সাম হবে তারপরে তোমাদের আফগাড়ির মেন এক্সাম রয়েছে তারপরেই কিন্তু তোমাদের ওয়ারলেস অপারেটর এবং ওয়্যারলেস সুপারভাইজারের পরীক্ষা হবে তো তারপরে দেখো এক্স কোশ্চেন আবার জিজ্ঞাসা করছে শাহজাহান গাজী সে জিজ্ঞাসা করছে দাদা ডাব্লুবি কোন মাসে এক্সাম বলবে তো তোমাদের এক্সাম আমি আগেও বলেছি সেপ্টেম্বর মাসের লাস্ট উইক কিংবা অক্টোবরের তিন তারিখ এই দুটো ডেটের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে আর যদি এই ডেটের মধ্যে না হয় তাহলে তোমাদের একদম পুজোর পরেই কিন্তু প্রিমিনারি এক্সাম হবে তো তারপরে দেখো এস কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে প্রিয়জিৎ বোস সে জিজ্ঞাসা করেছে রেলের নিউ এন গ্রুপ ডি রিগুমেন্ডের অ্যাডভার্টাইজমেন্ট কবে বেরোতে পারে আমি দু হাজার উনিশের সম্পর্কে জানতে চাইনি তো প্রিয়জিৎ তোমাকে বলে রাখি এই নিয়ে কোনো আপডেট নেই তবে দু হাজার উনিশের যে গ্রুপ ডির এক্সামটা রয়েছে সেটা কমপ্লিট হওয়ার পরেই তোমাদের এন এবং গ্রুপ ডির নতুন রেকুমেন্ট বার হতে পারে আমরা সকলেই জানি অনেকগুলি কিন্তু শূন্যপদ এখনও রেলে ফাঁকা রয়েছে আমরা অনেক পত্রিকাতে দেখেছিলাম প্লাস এর আগের যে রেলমন্ত্রী ছিল তিনিও জানিয়েছিলেন অনেকগুলি কিন্তু এখনও পর্যন্ত শূন্যপদ রয়েছে তো রেলের গ্রুপ ডি দু হাজার উনিশের এক্সামটা হওয়ার পরেই কিন্তু তোমাদের নতুন নোটিফিকেশান বার হতে পারে তারপরে দেখো নেক্সট কোশ্চেন জিজ্ঞাসা করেছে আর পি এফ কবে বার হবে আর পি নিয়ে কোনো আপডেট নেই আমরা সকলেই জানি যে আঠেরো হাজার শূন্য পদে বিজ্ঞপ্তি বেরোনোর কথা রয়েছে আমরা টুইটার ক্যাম্পেন চালাতে চাই এসএসসি জিডি কনস্টেবলের নতুন ভ্যাকেন্সি আর পি এফের নতুন ভ্যাকেন্সি নিয়ে তো অবশ্যই তোমরা কিন্তু সঙ্গে থেকো আমরা টুইটার ক্যাম্পেন কিন্তু চালাবো অনেক দিন হয়ে গেল এই বিজ্ঞপ্তি কিন্তু বার হচ্ছে না তো তারপরে দেখো এক্স কোশ্চেন জিজ্ঞাসা করেছে অমিত ঘোষ সে জিজ্ঞাসা করেছে এসএসসি জিডির জন্য বুক সাজেস্ট করুন দাদা অবশ্যই তোমাদেরকে এসএসসি জিডির বুক সাজেস্ট করব আগে নোটিফিকেশন বাড় হোক তারপরেই তোমাদের এসএসসি জিডি আমি বুক সাজেস্ট করে দেব। অর্থাৎ কোন বইগুলো পড়বে অবশ্যই তোমাদেরকে আমি সাজেস্ট করে দেবো তারপরে দেখো নেক্সট কোশ্চেন জিজ্ঞাসা করেছে দাদা ডাব্লুবি প্রিলিমিনারি এক্সামের থেকে মেন এক্সাম কোন কোন মান্থে হতে পারে যদি একটু জানান তোমার কোশ্চেনটা বুঝতে পারলাম না তবে এটুকু তোমাকে বলে রাখি তুমি যদি এই কোশ্চেনটা জিজ্ঞাসা করে থাকো যে কত মাস পর প্রিলিমিনারি এক্সামের কত মাস পর মেন এক্সাম হয় ছ মাস ধরে রাখো তো তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে দাদা আর পি এফ কবে বার বললাম তোমাদেরকে আর পি এফের কোনো আপডেট নেই অবশ্যই আপডেট পেলে তোমাদেরকে আমি জানাবো তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে দাদা আমি বলছিলাম যে ব্যারাকপুরের র্যালি কবে হবে সাত নয় দু টু কুড়ি নয় দু এটা ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে এটা কি ঠিক না রং প্লিজ তোমাদের আর্মি র্যালি ডেট এখনও ঠিক হয়নি তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান বেরিয়েছে ব্যারাকপুরের র্যালির ডেট এখনও বলা হয়নি যে কবে থেকে র্যালিটা শুরু হবে তোমাদের ফর্ম ফিল শুরু হয়েছে র্যালির তারিখ কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়নি অফিসিয়াল নোটিফিকেশান আমি দিয়ে দিয়েছি একদম টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে তোমরা সেই নোটিফিকেশানটা ভালো করে পড়তে পারো তারপরে নেক্সট क्वेश्चन জিজ্ঞাসা করেছে এক্সাম বাংলার বুকটা শেষ করে দিয়েছি নেক্সট কোনো বই পড়বো দাদা আরও অনেক বই রয়েছে তুমি প্র্যাকটিস সেট এখন সলভ করতে পারো প্র্যাকটিস সেটগুলো সলভ করো তাহলেই যথেষ্ট অনেক বই রয়েছে প্র্যাকটিস সেটের সেগুলো সলভ করতে থাকো তারপরে নেক্সট কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে কলকাতা পুলিশ কবে বেরোবে বললাম তোমাদেরকে তো তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে দাদা আমি গণিতে খুব দুর্বল কিছু বলুন কি করব তো তুমি যেহেতু গণিতে দুর্বল সেহেতু তোমাকে সেই জায়গাটার ওপর বেশি পরিশ্রম করতে হবে তুমি দেখো তোমার কোন জায়গাটাতে খামতি থাকছে সেই জায়গাটাকে জায়গাটা পূরণ করার চেষ্টা করো এবং তুমি বারবার গণিত কিন্তু গণিত যত প্র্যাকটিস করবে বোঝার চেষ্টা করে প্র্যাকটিস যত করবে তত তুমি কিন্তু দক্ষ হয়ে উঠবে এবং পারলে তুমি কোনো টিচারের কাছে সাহায্য নাও অবশ্যই সে সাহায্য করবে কোনো ফি দিয়ে টাকা দিয়ে তুমি যদি পড়তে পারো তার কাছে অবশ্যই তুমি একটা টিউশন নিয়ে নাও কিংবা কোনো কোচিং সেন্টার ভালো থেকে থাকলে তোমার আশেপাশে সেখানে ভর্তি হও এবং তোমার স্যারকে বলো যে আমি গণিতে দুর্বল এবং বারবার তুমি কিন্তু প্র্যাকটিস করতে থাকো গণিত তুমি বেশি টাইম দাও তুমি যদি জিগেতে ভালো হয়ে থাকো ইংলিশে ভালো হয়ে থাকো সেগুলোতে একটু কম এখন টাইম দাও পরীক্ষার আগে একদম মেকআপ করে চলবে এখন তোমাকে গণিতে বেশি করে কিন্তু প্র্যাকটিস করতে হবে যেহেতু তুমি গণিতে দুর্বল তো তারপরে দেখো নেক্সট কোশ্চেন জিজ্ঞাসা করেছে ডাব্লিউ বি এসএসসির গ্রুপ সি ডি এর নোটিফিকেশান কবে বার হবে আগস্ট মাসে তোমাদের গ্রুপ সি এবং ডি এর নোটিফিকেশান বাড়বে তারপরে বললাম ডাব্লিউ বিবি প্রিম এক্সাম কবে হবে বলে দিয়েছে আগে ডাব্লিউ বি কনস্টেবলের ওয়েট সাতান্ন কেজি হয়ে হবে নাকি হাইট অনুসারে হ্যাঁ হাইট অনুসারে তোমাদের ওয়েট লাগে মিনিমাম যে ওয়েটটা লাগে তোমাদের সেটা হচ্ছে সাতান্ন কেজি বলা হয় বাট তোমার হাইট অনুযায়ী কিন্তু তোমার ওয়েট লাগবে সেটা অফিশিয়াল নোটিসেও বলা রয়েছে দাদা এসএসসি এস কি প্রতি বছর হবে এস হ্যাঁ আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন যে এসএসসি দেখা যাক কি হয় তবে তিনি বলেছেন যে প্রত্যেক বছর নিয়োগ করা হবে এসএসসি আশা করছি তিনি তার কথা রাখবেন আমাদের সরকার আমাদের সাথে থাকবেন প্রত্যেক বছর এসএসসির নতুন রিকমেন্ড করবেন তারপরে দেখো নেক্সট কোশ্চেন জিজ্ঞাসা করেছে এসএসসি জিডি কবে বার হবে আগস্ট মাসে আগস্ট মাসে তোমাদের এসএসসি জিডি কনস্টেবল বার হবে কিংবা জুলাই মাসে বার হতে পারে আপডেট প্রতি মুহুর্তে চেঞ্জ হতে থাকছে আমি দেখলাম টুইটারে অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এসেছে সেখানে বলেছে নাকি আগস্ট মাসে বার হবে জানি না কি করছে সরকার প্রত্যেকবার একবার বলছে জুলাই বার হবে একবার বলছে জুনে বার হবে একবার বলছে আগস্টে বার হবে কী করতে চাইছে আমি বুঝতে পারছি না তারপর নেক্সট কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে ডাব্লিউ বিপি এক্সাম কোন মান্থে হতে পারে বললাম সেপ্টেম্বরের লাস্ট উইক কিংবা অক্টোবরের তিন তারিখ তো তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে কেমন আছে দাদা হ্যাঁ ভালো আছি আশা করি তুমিও খুব ভালো আছো তারপরে নেক্সট কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে দাদা হাইটে কি টু ছাড় নাই ছাড় দেবে তার উপর ডিপেন্ড করছে যারা তোমাদের যখন পিটি এবং পিএমটি হয় যখন হাইট ওয়েট মাপে তাদের উপর ডিপেন্ড করছে তবে ছাড় খুব কমই দেওয়া হয় কারণ এবারও কিন্তু তোমাদের কম্পিটিশনও বেশি হবে সেই কারণে ছাড় দেওয়া হবে কি হবে না সেটা তাদের উপরেই ডিপেন্ড করছে তো এই ছিল মোটামুটি সানডে কিউনে পার্ট ইলেভেন তো আর রূপ কোশ্চেন থেকে থাকলে এরপরে তোমাদের সানডে কিউনে যেদিনকে হবে সেদিনকে তোমরা পোস্ট করবো সেদিন অবশ্যই কমেন্ট করে জানাবে কোনো কোশ্চেন থেকে থাকলে আর তোমরা যে কোনো ভিডিওর কমেন্ট বক্সে তো কমেন্ট করো তার অ্যান্সার তোমরা পেয়ে যাও আশা করছি তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করো বন্ধু বান্ধবীদের মধ্যে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবে আর এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো আর তোমরা যারা যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়নি অবশ্যই যুক্ত হয়ে যার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করতে পারো তারও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো দেখাচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা গুড বাই জয় হিন্দ বন্ধু মাতরম